আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে, সাথে আছি আমি হাবিবা আফরোজ। জানাবো বিস্তারিত সংবাদ। ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন, উপস্থিত আছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিটিভির সৌজন্যে সরাসরি চলে যাচ্ছি সেখানে। অর্জনে সবসময় আমার বাবার পাশে থেকেই, পর্দার আড়ালে থেকে সংগ্রামে অংশগ্রহণ করেছেন, নিজের জীবনে চাওয়া পাওয়া সব কিছুর ঊর্ধ্বে উঠে দেশ জাতির জন্য আত্মনিয়োগ করেছেন। আমার ছোট ভাই, আমার থেকে 2 বছরের ছোট মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, তার ছোট মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, আর সব থেকে ছোট্ট 10 বছরের শেখ রাসেল, তাদেরকেও নির্মমভাবে হত্যা করল। কামাল জামালের নবপরিণীত বধূ, বিয়ের 1 মাসও পূর্ণ হয়নি, হাতে তখনও মেহেদির রং, সেই মেহেদির রং, সেই রং ঢেকে গেল তাদের বুকের রক্তে, সুলতানা এবং পারভিন রোজি। নির্মমভাবে হত্যা করলো আমার একমাত্র চাচা শেখ আবু নাসের, যিনিও মুক্তিযোদ্ধা এবং তিনি পঙ্গু ছিলেন, তাকেও ঘাতকের দল ছাড়েনি। খবর পেয়ে ছুটে এসেছিল মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল, তাকে খুনিরে হত্যা করেছে। পুলিশ অফিসার এএসপি এসবি সিদ্দিকুর রহমান, এই ঘাতকরা যখন শিদে উঠতে চেষ্টা করে সে বাধা দিয়েছিল, তাকে সেখানে হত্যা করে এবং আরও অনেকে গুলিবিদ্ধ হয়। তার ওই একটা বাড়িতেই কিন্তু শুধু হত্যাকাণ্ড চালায় নাই, আর মেজফুপুর বাড়ি, সেখানে আক্রমণ করে শেখ ফজল মনি মুক্তিযোদ্ধা বাংলাবাণীর সম্পাদক, তাকে হত্যা করলো। তার অন্তঃসত্ত্বা স্ত্রী আর্যুমণি, সেও আমার সেজুফুপুর মেয়ে। আমার সেজুফুপুর বাসায় মিন্টু রোডে সেখানে আক্রমণ করলো আর একটা দল, সেখানে যে বাড়ির সবাইকে বাসার ঘরে ডেকে নিয়ে তারা ব্রাশ ফায়ার করলো। আমার ফুপা কৃষিমন্ত্রী আব্দুর রব সানিয়াবাদ মুক্তিযোদ্ধা, তার 13 বছরের মেয়ে বেবি, 10 বছরের ছেলে আরিফ, রাসেলের থেকে একটু বড় ছিল, রাসেলেরই খেলার সাথে, তার নাতি 4 বছরের সুকান্ত, ভ্রাতুষ পুত্র মুক্তিযোদ্ধা শহীদ সেনেবাদ ছিল, সেও সাংবাদিক ছিল, ভাগ্নের ইন্টু, বাড়ির কাজের মেয়ে এবং তার ছোট্ট শিশু বাচ্চা প্রায় 6-7 বছরের ছিল এরকম, পটকা এবং পটকার মা সহ ওই বাড়িতে আরও সবাইকে হত্যা করলো। গুলির আঘাতে আমার ফুপু, আমার আর একটা ফুফাতো বোন বিউটি এবং রিনা, আমার ফুফাতো ভাই খোকন, সকলে আহত ছিল। আমি তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করি। ওই দিন যখন ধানমন্ডি বাড়ি আক্রমণ করে, তখন তাদের যে কামানের গোলা মোহাম্মদপুরে কয়েকটি বাড়িতে আঘাত করে, সেখানেও প্রায় 10 জন মানুষ মারা যায় এবং অনেকে আহত অবস্থায় ছিল। সেই মৃত্যুতে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকেও আমি আজকে দিনে স্মরণ করছি। মাত্র 3.5 বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব হাতে পেয়েছিলেন সবাই দেশ গড়ার। এই 3.5 বছরও কিন্তু তাকে সেভাবে সময় দেওয়া হয়নি। যেদিন থেকে তিনি বাংলার মাটিতে পা রাখলেন, তারপর থেকেই যে কিন্তু ষড়যন্ত্রের জাল বিস্তার করতে শুরু করলো। বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করা, চেতনাকে ধ্বংস করা, স্বাধীনতার আদর্শকে নস্যাৎ করা,
এটাই ছিল এদের লক্ষ্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমাদের দলের ভিতরে আমার বাবার মন্ত্রিসভার সদস্য খন্দকার মোস্তাক সহ যারা জড়িত ছিল, আর তাদেরই মূল শক্তি ছিল সেনাবাহিনীতে, কিন্তু সেনাপ্রধান হয় কিন্তু উপসেনাপ্রধান বলে কেউ হয় না। তবে জেনারেল জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা যারাই ছিল, আমি জানি বঙ্গবন্ধু শেখ মুজিব সবাইকেই অত্যন্ত স্নেহ করতেন, কাজে তার সংসারটা টিকিয়ে রাখার জন্যই তাকে কুমিল্লা ক্যান্টনমেন্টে সে কর্মরত ছিল, সেখান থেকে নিয়ে এসে ঢাকায় উপসেনাপ্রধান করে তাকে রেখেছিল। কিন্তু সে কখনো বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করত না, স্বাধীনতা বিশ্বাস করত না, কারণ জিয়াউর রহমান পাকিস্তানি হানাদার বাহিনীর একজন হিসেবে পাকিস্তান থেকে যে সমস্ত অস্ত্র প্রেরণ করা হয়েছিল সোয়াত জাহাজে, সেই জাহাজ থেকে অস্ত্র খালাস করতে যাচ্ছিল। জাতির পিতা আপনারা জানেন যে প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়তে নির্দেশ দিয়েছিল, সংগ্রাম কমিটি গড়ার নির্দেশ দিয়েছিল এবং সমস্ত জায়গায় একটা ব্যারিকেড সৃষ্টি করতে নির্দেশ দিয়েছিলেন। এবং তার ওই ঐতিহাসিক 7ই মার্চের ভাষণে গেরিলা যুদ্ধের সার্বিক পরিচিতি বা মানে সার্বিক প্রস্তুতি নেবার নির্দেশ তিনি দিয়েছিলেন। দেখছিলেন জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনার প্রধানমন্ত্রীর বক্তব্যের অংশবিশেষ। প্রবাসীদের দু একটি অভিযোগ ছাড়া শান্তিপূর্ণভাবে রাজধানীর কেন্দ্রগুলোতে টিকাদান কার্যক্রম চলছে। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের পরীক্ষা কেন্দ্রে অনেকে অভিযোগ করেন মোবাইলে মেসেজ ও টিকার আপডেট তথ্য পাননি, যারা টিকা দিতে পেরেছেন তারা সন্তুষ্টি জানান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে টিকা কেন্দ্রে দেখা যায় শৃঙ্খলার সাথে টিকা গ্রহণ করছেন সবাই। করোনা মৃত্যু সংক্রমণ কমেছে, গত 24 ঘন্টায় বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে 16 জন মারা গেছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে 7 জন, নতুন করে 115 জনের করোনা শনাক্ত হয়েছে। কুষ্টিয়ায় মারা গেছে 1 জন, জেলায় নতুন করে 54 জনের করোনা শনাক্ত হয়েছে। 116 জনের করোনা শনাক্ত হয়েছে কুমিল্লায়, যার মারা গেছেন 1 জন। তবে চট্টগ্রামে আবারও বেড়েছে করোনা আক্রান্ত মৃত্যু, একদিনে 7 জন মারা গেছে, করোনা শনাক্ত হয়েছে 306 জনের। ঢাকায় যানজট পরিস্থিতি দিন দিন অবনতি ঘটছে। ঢাকায় এখন ট্রাফিক জ্যামে ঘণ্টার পর ঘণ্টা নিশ্চল অবস্থায় যানবাহন দাঁড়িয়ে থাকাটাই স্বাভাবিক। কয়েক ঘণ্টা ট্রাফিক জ্যামে আটকে থাকায় যেন এই শহরের সাধারণ নিয়ম, যানজটের কারণে ঢাকা একটি অকার্যকর শহরে পরিণত হচ্ছে। তাই এখনই প্রয়োজন সমন্বিত পরিকল্পনা, এছাড়া এই শহরকে বাঁচানো যাবে না। মানুষের জীবন, পেশা এবং অর্থনৈতিক তৎপরতা স্থবির হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। রাজধানীর যানজটের খবর জানাতে এই মুহূর্তে শাহবাগ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুল আলম। আশিক, আশিক কি অবস্থা দেখছেন আজ যানজটের, এবং যানজটের মূল কারণ হিসেবে আপনার কাছে কি মনে হচ্ছে, এবং সড়কে চলাচলকারী পুলিশ নিরাপত্তা বাহিনীরা কি বলছে আসলে? ধন্যবাদ হাবিবা আপনাকে। আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকাগুলোতে এই যানজটের যে পরিস্থিতি সেটি আপনার মাধ্যমে দর্শকদের দেখানোর চেষ্টা করছিলাম। এখন আছি আমরা রাজধানীর শাহবাগে। আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে যানজটের যে চিত্রটি, যে যাত্রীরা যেমন বলছিলেন যে তাদের মিরপুর থেকে ফার্মগেট পর্যন্ত আসতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে, আর মিরপুর থেকে যদি কেউ গুলিস্তান বা মতিঝিল যেতে চায় তাহলে সেক্ষেত্রে তার 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। তার মানে দৈনিক তার 5 ঘন্টা সময় এই শুধু যানজটের কারণে এই সময়টা অতিবাহিত হচ্ছে। আর এই যানজটের কারণ হচ্ছে বেশ কিছু এলাকাতে, বিশেষ করে আমরা কিছুক্ষণ আগে তেজগাঁও এলাকায় গিয়েছিলাম, সেখানে যেমনটা দেখেছি যে এতদিন লকডাউন ছিল ওই সময় রাস্তা খোরাখুরি হয়নি, বা যে রাস্তার ড্রেনেজ ব্যবস্থাপনা সে কাজগুলো কিন্তু করা হয়নি।
এখন এই লকডাউন শেষ হয়েছে, মানুষের আনাগোনা বেড়েছে, এই সময়টা এখন রাস্তা খোঁড়াখুঁড়ি করা হচ্ছে এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে রাস্তার কাজ চলছে। এবং যেই চিত্রটি আমরা রাস্তা সাধারণ যাত্রীরা যেমনটা বলছিলেন যে প্রতিটি রাস্তায়, ঢাকা শহরের রাস্তায় রিক্সা থেকে অন্যান্য গাড়ি যেরকম চলে এবং পুরান ঢাকায় ঘোড়ার গাড়িও চলতে দেখা যায়, এই যে দ্রুত গতির গাড়ির সাথে কম গতির গাড়ি চলাচলের ক্ষেত্রে যে এক ধরনের পার্থক্য এবং এই সমস্যাটার কারণে কিন্তু অনেক ধরনের যানজটের মধ্যে তাদের পড়তে হয় এবং বিশেষ করে আইন না মানার প্রবণতাটি রয়েছে। পাশাপাশি যেটি যে যারা এই দেখভাল করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন, তাদের ভিতরে এক ধরনের সমন্বয়হীনতা কিন্তু রয়েছে এবং বিশেষ করে ঢাকা শহরে বড় কোনো পার্কিং জোন তৈরি না হওয়াতে, পার্কিং না থাকাতে কিন্তু যত্রতত্র রাস্তার মধ্যেও কিন্তু গাড়ি পার্কিং করা হচ্ছে। বিশেষ করে বড় বড় যেসব অফিস আদালতগুলো রয়েছে সেগুলোতেও, অনেক বড় বিল্ডিংয়েও কিন্তু কোনো আপনার পার্কিং নাই, যার কারণে রাস্তার উপরে শত শত গাড়ি থাকে। এই গাড়ি থাকার কারণে কিন্তু এক ধরনের যানজট তৈরি হয় এবং পাশাপাশি যে ঢাকা শহরের যেসব নদীগুলো রয়েছে পাশের, সেই নদীগুলোর ব্যবস্থাপনায় কিন্তু এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। নদী দখলমুক্ত করা হচ্ছে, নদীকে সচল করা হবে, সেগুলোর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যার কারণে কিন্তু যানজট দিন দিন ঢাকা শহরে বেড়েই চলছে। হাবিবা, ধন্যবাদ আপনাকে আশিক। এতক্ষণ রাজধানীর শাহবাগ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আশিকুল আলম। দুই দিন স্থিতিশীল থাকার পর উঝানের ঢলে সিরাজগঞ্জে আবারও বাড়ছে যমুনার পানি। সকালে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে এই নদীর পানি বিপদসীমার 6 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এতে চরাঞ্চল ও নিম্নাঞ্চলে 30,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। কুড়িগ্রামে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানিতে ডুবে আছে রোপা আমন, সবজি সহ নানা ধরনের ফসল। বিভিন্ন স্থানে ভাঙনে ভিটে মাটি হারাচ্ছে মানুষ। টাঙ্গাইলে যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে পানিবন্দী দিন কাটাচ্ছেন কয়েক হাজার মানুষ। ফরিদপুরে পদ্মার পানি কিছুটা কমেছে, তবে মধুমতি নদীর ভাঙন আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দিনাজপুরে মা ও ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় করা মামলাটির তদন্তের জন্য দিনাজপুর ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে মামলার 5 নম্বর আসামি ফশিউর রহমান পলাশ জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিশির কুমার বসুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর আগে অপহরণের শিকার জাহাঙ্গীর বাদী হয়ে মামলা করেন। মামলার 10 জনকে আসামি করা হয়েছে, তাদের মধ্যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 23 আগস্ট চিরির বন্দর উপজেলার নান্দাইরি গ্রামের বাড়ি থেকে লুৎফরের স্ত্রী জহুরা বেগম ও ছেলে জাহাঙ্গীরকে তুলে নেওয়া হয়। পরে মুক্তিপণ আদায় করতে গেলে রংপুর সিআইডি এএসপি সারোয়ার কবির, এএসআই হাসিনুর রহমান ও কনস্টেবল আহসানুল হক সহ 5 জনকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। দিনাজপুর থেকে এখন সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনিস হোসেন দুলাল। দুলাল, হাবিবা, দিনাজপুরের চিরির বন্দরে মা ও ছেলে অপহরণের ঘটনায় 5 জনকে আটক করে গতকালই জেল হাজতে প্রেরণ করেছে বিজ্ঞ আদালত। তো এই বিজ্ঞ আদালতে আসলে যে পাঁচজন আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে, তাদের মধ্যে সিআইডির এএসপি ছিলেন, এসআই ছিলেন এবং একজন কনস্টেবল ছিলেন, পাশে ছিলেন ড্রাইভার, এবং শেষ পর্যায়ে আদালতে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম হচ্ছে পলাশ, ফশিউর রহমান পলাশ, তাকেও গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তিনি গতকাল 164 ধারায় দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিনিয়র ম্যাজিস্ট্রেট আপনার শিশির কুমার বসুর আদালতে তিনি জবানবন্দি দিয়েছেন এবং তার সাথে কিন্তু আরো জবানবন্দি নিয়েছেন ভিকটিম মা এবং ছেলে, মা জাহাঙ্গীর এবং ছেলে জহুরার, এবং পাশাপাশি আরো 2 জন সাক্ষীরও জবানবন্দি নিয়েছেন বলে আমাদেরকে আদালত কর্তৃপক্ষের সূত্র থেকে আমরা জানতে পেরেছি। এই ছিল আদালত কর্তৃপক্ষের ঘটনা। এদিকে আপনার আজ আমাদের ডিবি ওসি ডিবি মুস্তাফিজুর রহমান আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনাটি, এই অপহরণ ঘটনাটি পুলিশ কর্তৃপক্ষ তাদের কাছে হস্তান্তর করেছে এবং তারা এই বিষয়টা নিয়ে হস্তান্তরের কাগজ তারা ইতিমধ্যে পেয়ে গেছেন। তারা হয়তো পরবর্তীতে এই বিষয়গুলিতে পদক্ষেপ নেবেন। এদিকে গতকাল চিরির বন্দরে থানাতে আপনার অপহরণের শিকার জাহাঙ্গীর আলম,
বাদী হয়ে নিজেই মামলাটি করেছেন। মামলায় কিন্তু তিনি দশজনকে আসামি করেছেন, তার মধ্যে পাঁচজনকে আটক করেছেন, আরও পাঁচজন রয়েছেন এবং আরও কিছু অজ্ঞাত রয়েছেন যেগুলো আমাকে চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার পাল জানিয়েছেন যে পরবর্তীতে আপনাদেরকে নামগুলো জানিয়ে দেওয়া হবে বিশেষ কারণে, অর্থাৎ মামলার স্বার্থে তিনি নামগুলো বলতে অপারগতা প্রকাশ করেন। তো এই ছিল আমার কাছে দিনাজপুরের অপহরণ মামলা নিয়ে আপাতত সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আনিস হোসেন দুলাল জানাচ্ছিলেন দিনাজপুর থেকে। দিনাজপুরের ফুলবাড়ি ট্র্যাজেডি দিবস আজ। 2006 সালের এই দিনে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনির প্রকল্প বাতিলের দাবিতে বিক্ষুব্ধ জনতার মিছিলে আইনশৃঙ্খলা বাহিনী গুলি চালায়। এতে 3 জন নিহত এবং 2 শতাধিক বিক্ষোভকারী আহত হন। এ ঘটনায় তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকার আন্দোলনকারীদের সাথে 6 দফা চুক্তি করতে বাধ্য হয়। চুক্তির আংশিক বাস্তবায়ন হলেও পুরোপুরি বাস্তবায়িত হয়নি আজও। ফুলবাড়ি নিয়ে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করতে অঙ্গীকারবদ্ধ স্থানীয়রা। 2006 সালের পর থেকে প্রতিবছর এই দিনে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি, ফুলবাড়ি রক্ষা কমিটি সহ স্থানীয়রা নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে আসছে। এ উপলক্ষে সকালে দিনাজপুর কমিটি দিনাজপুর শাখার উদ্যোগে শহীদ মিনারে নিহতদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। মধ্যাহ্ন সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।